হাইরে ইউপি মেম্বার, একজন কাজের লোককে দিয়ে কাজ করিয়েছে চার দিন, টাকা না দিয়ে তাকে মারতে দৌড়াচ্ছে, ভয়ে পালিয়ে গেল। এই ব্যক্তি বাইরের জেলা থেকে চট্টগ্রামের হাটাজারিতে এসেছে। হাটাজারির কোনো একটা ইউনিয়নে কোনো এক ইউপি মেম্বার ওনাকে চার দিন কাজ করিয়েছেন, একদিন অসুস্থতার জন্য কাজ করতে পারেন নাই। টাকা খুঁজতে যখন গিয়েছেন তখন ওনাকে মারতে লাগলেন এবং ভয়ে পালিয়ে আসলেন। টাকা পেয়েছেন? না, পাইনি টাকা, টাকা পান নাই। তবে আমার হাতে কিছু টাকা আছে, এই টাকার বিষয়ে পরে বলছি। এখন ধরো ইউপি মেম্বার যদি আপনাকে টাকা দেয়, আপনি খুশি হবেন? খুশি হইলেও একটা মনের মধ্যে একটা আমার একটা ইয়ে থাকি যাবে, যে কাজ করিয়ে কেমন মানুষের মারতে চাই টাকা না দিয়ে। টাকা না, কত টাকা পাবেন? আমি পাঁচ দিন আসলাম, একদিন টাকার জন্য বসা রাখছিল, হ্যাঁ চার দিন কাজ করছি আমি, হ্যাঁ 2000 টাকা পাবো। দেয় নাই টাকা? না না। দুঃখজনক ভাবে বিষয়টা হচ্ছে যে এরকম বলতে হয়, ইউপি মেম্বার টাকা দেয় নাই। ইউপি মেম্বার টাকা না দিলেও এই ভিডিও দেখে সুদূর অস্ট্রেলিয়া থেকে হাটহাজারি উপজেলার সে আলোচিত ব্যক্তি অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুক এই টাকাটা পাঠিয়েছেন এই ব্যক্তির জন্য। কত টাকা আছে একটু গুনে দেখেন তো, এখানে একটু গুনে দেখেন, আপনি গুনেন কত টাকা আছে একটু গুনে দেখেন, একটু গুনে দেখেন কয় টাকা আছে। দশ হাজার টাকা আছে। প্রিয় দর্শক, এই যে 10,000 টাকা, এগুলা এই ব্যক্তির কালকের ভিডিওটা দেখে হাটহাজারির ধলো ইউনিয়নের কাজীবাড়ির কাজী উমর ফারুক সুদূর অস্ট্রেলিয়া থেকে ওনার এক প্রতিনিধির মাধ্যমে এখন থেকে অল্পক্ষণ আগে এই টাকাটা আমার কাছে পাঠিয়েছেন, যেন এই ব্যক্তিকে দেয়া হয়। অর্থাৎ উনি যাতে মনে কষ্ট না পান, সেই ইউপি মেম্বার। আমি কালকে ওই মেম্বারকে তিনবার ফোন দিয়েছি যাতে করে ওনার টাকাটা সসম্মানে দিয়ে দেন, ফোন তো রিসিভ করেন নাই, ফোনের কল ব্যাকও করেন নাই, ওনার কোনো খবরও নেন নাই। নিঃসন্দেহে ওই মেম্বার জানে, অর্থাৎ আমি যে তত্ত্বগুলো পেয়েছি, ওই মেম্বার বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মাসের পর মাসে কাজ করিয়ে কিছু টাকা দেয় কিছু দেয় না, এই সত্যতা প্রমাণ পাওয়া গেল। আপনার সাথে কেউ যোগাযোগ করেছে টাকা দেওয়ার জন্য? করে নাই। আমার ভিডিও শেষ হওয়ার পর জাস্ট 15-20 মিনিট পরপরেই কাজী উমর ফারুকের একজন প্রতিনিধি আমাকে ফোন দিয়ে বলেছেন যে আলী ভাই, আপনি যে লাইভটা করেছেন ওই ব্যক্তির জন্য উমর ফারুকের পক্ষ থেকে 10,000 টাকা দিতে বলেছেন এবং এখন থেকে অল্পক্ষণ আগে সে টাকা পাঠিয়েছেন। এই ব্যক্তির কাছে কোনো মোবাইল পর্যন্ত নেই। কোনো মোবাইল আছে আপনার কাছে? কি সমস্যা মোবাইলের? মোবাইল নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, কিনতে পারছেন না কি? টাকার জন্য? টাকার জন্য। মোবাইলটা কত টাকা দামে ছিল? চোদ্দশো টাকার। আচ্ছা, এখন ফ্যামিলি কেউ যোগাযোগ করতে পারছে আপনার সাথে? ঘরে আর কেউ মোবাইল ব্যবহার করে না? মোবাইল ব্যবহার করে, বাড়ি থেকে আসছে, কিন্তু আপনারটা নাই। তো এই 10,000 টাকা আপনার জন্য একজন অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়াতে তাকে হাটাজারি এক মানুষ আপনাকে উনি মন থেকে খুশি হয়ে দিয়েছেন, এই টাকাটা নেন। কেমন লাগছে টাকাটা পেয়ে একটু বলেন, এদিকে তাকাই বলেন। টাকাটা পেয়ে একটু ভালো লাগছে আমার। উনাকে চিনেন যে উমর ফারুকের কথা বলছি, দেখেছেন? আমি বলি, আমি কাজী উমর ফারুক সাহেবের অনেকগুলো ভিডিও করেছি, আজকের তারিখ পর্যন্ত ওনার সাথে আমার কোনোদিন ফোনে কথা হয়নি, ওনার কোনো ফোন নাম্বারও আমার কাছে নেই। উনি এমন একজন ব্যক্তি যিনি প্রতি বছর কোটি টাকার উপর ব্যয় করেন, মানুষের বিশেষ করে হাটহাজারি উপজেলার লেখাপড়া করতে পারছে না, রোগে সুখে আক্রান্ত ব্যক্তি। ঈদে বলেন, রমজানে বলেন, কোরবানির সময় বলেন, বিভিন্ন সময় মানুষদের তিনি সহযোগিতা করেন, এরকম অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। তো ওনার সাথে আজকের তারিখ পর্যন্ত আমার কোনো দিন ফোনে কথা হয়নি। উনি এমন একজন মানুষ, আমি সচক্ষে ওনাকে দেখি নাই সামনাসামনি, কোনো ব্যানার নেই, কোনো পোস্টার নেই, তিনি কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোনো কিছু হওয়ার ইচ্ছা নেই। অস্ট্রেলিয়াতে থাকেন, অনেক টাকা পয়সা উপার্জন করেন, ওনার মা বেঁচে আছেন, মা খুবই অসুস্থ। তো প্রতি বছর অসংখ্য মানুষকে তিনি সহযোগিতা করেন, কিছুই না।
শুধু ওই মায়ের জন্য, এবং এটাও বলে না যে আমার মায়ের জন্য দোয়া করিয়েন, ওই শুধু মা খুবই অসুস্থ মায়ের জন্য। তো ওনার মা খুবই অসুস্থ, তবে উনি আমাকে বলেন না, ওনার প্রতিনিধি বলেন না ওনার মায়ের জন্য দোয়া করার জন্য, আপনাকে বললাম আর কি। তো আপনাকে যে 10,000 টাকা দেওয়া হয়েছে এটা কিন্তু ওই মেম্বার আপনাকে দেয় নাই, কে দিয়েছেন? অস্ট্রেলিয়ার এক মানুষ আপনাকে দিয়েছেন। তো এখন টাকা পেয়ে খুশি তো? এই টাকা দিয়ে আপনার কিছুটা, এখানে কয়দিনের বেতন আপনার? 10,000 টাকা হলে 20 দিন, হ্যাঁ 20 দিনের বেতন। কয়দিনের বেতন পান নাই? 4 দিনের। 4 দিনের বেতন পান নাই, এখন কত দিনের বেতন পেয়েছেন? 20 দিনের। খুশি তো ইনশাল্লাহ? কাজ করে খেতে পারবেন? এমনি তো কাজ করে খান, তাই না? পরিবারে কে কে আছে? কি কাজ করে সংসার চলে? আমার উপর সংসার চলে। আপনার উপর সংসার চলে? কামাতে পারলে সংসার চলবে? না পারলে চলবে না ইনশাল্লাহ। এখন কাজ করে খেতে পারবেন? এমনি তো খাচ্ছেন ইনশাল্লাহ। আজকে কোনো কাজ পেয়েছেন? না। শারীরিক অবস্থা এখন কেমন? শারীরিক অবস্থা একটু ভালো, জ্বর ছিল, জ্বর একটু কমছে। কালকে কাজ করতে পারেননি, সেজন্য আপনাকে ওই মেম্বারে গালমন্দ করেছে। আচ্ছা, ওই মেম্বার যদি টাকা না দেয় মাফ করবেন ওই মেম্বারকে? রক্ত বেচা পয়সা, ঘামের পয়সা। তো মেম্বার সাহেব, আপনার যদি সুবুদ্ধির উদয় হয় টাকাটা দিয়ে দেবেন, কারণ এখানে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে শ্রমিকের মজুরি তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে যেন কি করা হয়, পরিশোধ করা হয়। একটু এদিকে আসবেন, আমাদের একজন নামাজ কালাম পড়েন না, একটু আসেন, সমস্যা নেই। আচ্ছা, একটু আপনি আসেন। আচ্ছা আসেন আসেন, সমস্যা নেই। তো যা হোক, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করিনি, যতটুকু ওয়াজ মাহফিল থেকে শুনেছি যে খুজুরা বলেছেন যে শ্রমিকের মজুরি তার পাওনা গাম শুকিয়ে যাওয়ার আগে যেন দেয়া হয়। টাকা পেয়েছেন নাকি মার খেতে লেগেছেন? না, টাকা পাইনি, মার খাওয়া ধরছিল। মার খাওয়া ধরছিল। তো যা হোক, হাটাদারিতে যে কোনো সময় আসবেন, কাজ করবেন, কেউ আপনাকে ইয়ে করবে না। একজন মানুষের জন্য সারা হাটাজারি মানুষ কিনা খারাপ না। এই যে একজন লোককে পেয়ে গেছেন, আপনি চিনেন না, কেমন লাগছে? ভালো লাগছে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা হচ্ছে যে একটা শিক্ষা। কেমন শিক্ষা? আশা করি মেম্বারের সুবুদ্ধির উদয় হবে। এই ব্যক্তি আপনার টাকা কিন্তু মাফ করেন নাই। হাটাজারির ওই যে রেলওয়ে স্টেশন এলাকায় ওনাকে পাওয়া যাবে, আপনি সসম্মানে এসে এই টাকাটা ওনাকে দিয়ে দিবেন। আপনি যদি ওনার টাকা ওনাকে ফেরত না দেন, নেক্সট টাইম এই ব্যক্তিকে আমি পরামর্শ দেব আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার জন্য। একটা অভিযোগ দেওয়ার জন্য বলবো কার কাছে? আপনার ইউনিয়নের কাছে। আরেকটা অভিযোগ দিতে বলবো আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। এরপরে যে যা করার করবে, যে যা করার করবে। আবার বলি, আপনার সাথে আমার কোনো ব্যক্তি শত্রুতা নেই। আপনাকে আমি সরাসরি কখনো দেখেছি কিনা জানি না, বা কথা হয়েছে কিনা জানি না, তবে আপনি যে জুলুম নির্যাতন ওনার উপর করেছেন সেটা আপনি অন্যায় করেছেন। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সর্বশেষ ওই কথাটুকু বলবো, ওই যে কাজী উমর ফারুক, ওনার যে মা আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি নিজের জন্য কিছু চান না, ওনার মা খুবই অসুস্থ, ওনার মা সবসময় ভালো থাকুক, সেজন্য উনি এই মায়ের জন্য তিনি অনেকগুলা দান সৎকার করে যান। তবে এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে খাটাজারি ওই এলাকার মানুষদেরকে তিনি দান করেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনার কিছু বলার আছে? এটা আর কি। আচ্ছা, আপনি অনেকে আপনার চেহারা দেখতে চেয়েছিল, কেন চেহারা দেখাতে চাচ্ছেন না? আপনারও পরিবার বলেন, বলে ফেলেন, লজ্জার কিছু না, বলুন। দেখাতে চান না? তো যা হোক, ধন্যবাদ। দেখুন এভাবে কষ্ট করে, হাতটা একটু দেখি, হাতের অবস্থা দেখি, হাত দেখুন হাতের অবস্থা কিরকম, খেটে খাওয়া মানুষ। তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি। সুদূর গাইবান্ধা থেকে এসেছেন, হাটাজারিতে অনেক ভালো মানুষ আছে, হাটাজারির এই গুটি কয়েক মানুষ খারাপ। তো এদের কথা আপনি আমলে নেবেন না, আপনি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।